পিরামিডের দেশ মিশরের সাথে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইজিপ্ট এয়ার হলিডেজ। 16 জুন ঢাকার একটি আভিজাত হোটেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইজিপ্ট এয়ার হলিডেজের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালাউদ্দিন জুয়েল। প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী তার বক্তব্যে বলেন, ইজিপ্ট এয়ার হলিডেজের যাত্রা শুরুর মধ্য দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনের ক্ষেত্রে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রতিমন্ত্রী আরও বলেন, 1973 সালে ইজিপ্ট বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে দেশটির সুসম্পর্ক তৈরি হয়। ইজিপ্ট এয়ার হলিডেজ চালুর মধ্য দিয়ে সেই সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইজিপ্ট এয়ারের ভাইস প্রেসিডেন্ট কমার্শিয়াল আমর আদাবি, কান্ট্রি ম্যানেজার মুস্তফা এল কাদি, ইজিপ্ট এয়ারে বাংলাদেশে নিযুক্ত জেনারেল সেলস এজেন্ট ALO ঢাকা এভিয়েশনের প্রধান নির্বাহী সৈয়দ আলী সামি ও চিফ অপারেটিং অফিসার ফরহাদ হোসেন সহ আরও অনেকে।